নীলুফার চৌধুরী মণি, আপনার কাছে শুনবো যে বিষয়গুলো নিয়ে নূরজাহান বেগম মুক্তা আলাপ করেছেন সেই প্রসঙ্গেই যদি করেন। নূরজাহান বেগম মুক্তা যে বিষয়গুলো নিয়ে বলেছেন সেগুলো যদি আমরা মনে করি যে ওনারা সরকার আছে, ওনারা এখন যা বলবেন ওইটাই আইন, ওইটাই ওরকম করেই বলতে পারেন। আমি একটা কথা বলতে চাই যে মানুষ তার লজ্জা শরম কীভাবে ফেলে দেয়, যে নিজের সময় 173 দিন ওই যে রণক ভাই বললেন হরতাল করেছে, অথচ যে তত্ত্বাবধায়কের জন্য সেই তত্ত্বাবধায়ক ক্ষমতায় আসার পরে একদম ফেলে দিয়ে একটা হাসান বিচারপতি হাসান সাহেবকে নিয়ে এত কথা হয়েছে, অথচ তারা সিসি বলেন, ইসি বলেন, তারপরে কি বলে বিচারপতি বলেন, সব ছাত্রলীগের বাঘা বাঘা নেতা, ছাত্রলীগের, যুবলীগের আপনার বাঘা বাঘা নেতাদের দিয়ে বিভিন্ন জায়গায় ভরে ফেলেছে। আমরা কিন্তু এগুলো নিয়ে কথা বলিনি, আমরা আমাদের নিজেকে প্রমাণ করেছি 14-তে ভোটে যাইনি, কারণ আমরা জানি তারা কি করবে যখনই তারা সুপ্রিম কোর্টের কোর্টের ধোয়ায় দিয়ে যখন বিলটা পাশ করলো, তখন বিলটা কোর্টের কিন্তু পূর্ণাঙ্গ বিল হওয়ার আগেই ওইটার দোহাই দিয়ে বানালো, তখনই বিএনপি বুঝেছে যে এরা কি করতে চাচ্ছে। তো 14 নির্বাচন করলাম না, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে চেয়েছে, শুনেন, তিন মাসে সরকার না, আমি সংলাপের প্রসঙ্গেই বলি, সরকারের পক্ষ থেকে যদি এখন বলা হয় যে সরকার তো এর আগেও উদ্যোগ নিয়েছে, সেই জায়গাতে আপনারা কি রিঅ্যাক্ট করেছেন যে এই যে আপনার তারা যে মন্ত্রণালয় দিতে চাইলো, এই মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় তিন মাসে কি কোনো প্রাইম মিনিস্টার ছাড়া আর কোনো কারো ক্ষমতা থাকে? থাকে না। এগুলো হচ্ছে এক ধরনের দুষ্টুমি করা, এই দুষ্টুমিগুলা না করলেও সরকার পারে। সরকার এত কোটি কোটি টাকা খরচ করে, রাষ্ট্রের, আমাদের জনগণের টাকা খরচ করে সরকার এইসব ধান্দাবাজি দুষ্টামি করার কোনো কারণ নাই, গেল একটা। দুই নাম্বার হলো যে 18-তে আমরা কিন্তু সংলাপে গিয়েছি, আপনি 14-তে তো ভোটই করি নাই, গেল 18-তে আমরা সংলাপে গেলাম, আমরা রাষ্ট্রপতির সাথে বসলাম, আমরা প্রধানমন্ত্রীর সাথে বসলাম, আমরা কি এতই না খাবার লোক যে একবেলা খাওয়ার জন্য আমরা ওইখানে গিয়েছি? আমাদের কে কী খাবে মেনু দাও, খাওয়ার নিয়ে কথা বললো, অথচ যে কথাগুলো হয়েছে একটা কথা একটা সেকেন্ডের জন্য একবারের জন্য ওটা ফিল আপ করেছে কি না তারা বলুক, তারা তাদের সাথে যে কোনো কোনো মানবতা কাজ করে না তাদের সাথে, এটা তারা বুঝিয়ে দিয়েছে, মানে কমিটমেন্টগুলো রাখা হয় না। তারা তো রাতে ভোট করছে, আপনার কমিটমেন্টের কথা আসে তো পরে, যেই দিন সংলাপ হলো তার পরের দিন থেকেই ধরপাকড় শুরু হয়ে গেল। বিএনপি 4-3-5 করে নমিনেশন দিছে এই কারণে যে এক একজনের অনেকগুলো করে মামলা, যাতে মামলার কারণে এই সরকারকে তো আমরা কিছুটা চিনি, 73 থেকে চিনি, তো মামলার কারণে আমরা আমাদের প্রার্থিতা বাতিল করে দিতে পারে বলেই কিন্তু 3-4 করে পদ দিয়েছে, 3-4 দিয়েছে। তারপরে অনেক এলাকা ছিল যেটা শূন্য, ধানের শীষের মার্কা ছিল কিন্তু মানুষ ছিল না, কারণ তারা 3-4 পুরো খায় ফেলছে। একটা মামলা সরকার কি পারতো না যে এই মামলাগুলো ইলেকশন পর্যন্ত মামলাগুলোকে স্টপ করে স্থগিত করে রাখার জন্য সেটা করে না, অথচ সংলাপে কিন্তু এই ধরনের কথা হয়েছে আমাদের তারা হেনস্থা করবে না। আপনাদের কাছে তালিকা চাওয়া হয়েছিল, আপনারা তালিকা দিতে পারেননি? শুনেন, আমরা তালিকা দিতে পারিনি এটা ঠিক না, তারা তালিকা নেয় নাই আমাদের কাছ থেকে, তারা এটা জনগণের সামনে এটা এক ধরনের কথা বলে আর পেছনে তারা অন্যরকম কাজ করে। তারা রাষ্ট্রপতির সাথে সংলাপ করলাম আমরা, সিসির সাথে সংলাপ করলাম আমরা, প্রধানমন্ত্রীর সাথে সংলাপ করলাম আমরা, আমাদের ফলাফলটা কী ছিল? বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি 7টা সিট পায়? কোনোদিন এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে? বাংলাদেশের একটা একদম পাগলও কি এটা বিশ্বাস করবে যে ইলেকশন হইলে আপনি তো 75% ভোট রাতেই কেটে ফেলছেন, আপনি একদিন আগে ভোট কেটে ফেলছেন, তাহলে সেটা যদি হয় তাহলে এই একদিন আগে ভোট কাটা এবং নিশিরাতে সরকার যাদেরকে বলা হয় তাদের সঙ্গে কি আর যাই হোক সংলাপ করা যায়? আজকে যখন আমি শেষ করিনি, আমার সময় একটু টাইম দিন, আজকে যখন চরম অবস্থা, যখন বিদেশিরা জাতিসংঘ ই করেছে, আজকে দেখেন বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর আচরণগত কত চেঞ্জ হয়ে গেছে, উনি মানুষকে শুরু করে মানে আলোচনা অনুষ্ঠানে বলেন যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, তারপর আমরা আবার সংলাপের কথা বলবো, মানে রণক ভাই যেটি বলছিলেন শিষ্টাচারের বিষয়, শুনেন, ফ্যাসিস্ট না বললে আমি কি করবো? আমার দলের বেশিরভাগ লোক জেলখানায় নেতারা, সেইখানে আপনি কার সাথে সংলাপ করবেন? একজন আচরণকে হয়তো কোনোভাবে বলতে, কিন্তু একজন মাননীয় প্রধানমন্ত্রী যদি ডাইরেক্ট আপনি বলতে চান তাহলে কি আর শিষ্টাচারের ওই পর্যায়ে থাকে কিনা? শিষ্টাচার কি উনি রেখেছেন? আমি আপনাকে যদি প্রশ্ন করি, না এখন যিনি ভোটের কোনো মিনিমাম তো আক্কা করে নাই, মানুষের ভোটের, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, মুখ দিয়ে বললেন আর কামে আমার ভোট আমি দিব, তোমার ভোটটাও আমি দিব, এটা তো হতে পারে না।
এটা তো হতে পারে না। শুধু তাই না, তারপরে দেখেন ফ্যাসিস্ট কেন বলেছি, মুখের মধ্যে কোনো চেঞ্জ নাই, চেহারার কোনো চেঞ্জ নাই, বলে যে আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমরা ব্যক্তিগত আক্রমণ না করি। আমি 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 সবাইকে বলছি, তাই একটা দলকে বলছি, দল কোনো ব্যক্তি হতে পারে না, আমি তাদের চেহারার কথা বলছি। তারা বিনা ভোটে পাশ করা এমপি 300 কোনো ব্যক্তি না, 300 এমপির ওইখানে আপনি মুখ দিয়ে মুখে কোনো চেঞ্জ আসে না, বলে আমরা জনগণের ভোটে পাশ করেছি। এবং 300 এমপিদের যে ক্যাপ্টেন, উনি নিজেও এই কথাটা বলেন এবং আমরা চুপ করে শুনতে হয়। তাহলে তাদের সঙ্গে কি আর যাই হোক নির্বাচন করা যায়?